কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আইফোনের নতুন আরেকটি ফিচার নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনাদের অনেকেরই মোবাইল চুরি হয়ে যায়, লস্ট হয়ে যায়। আর চুর কী করে, মোবাইলটা নেওয়ার সাথে সাথেই ওরা কিছু অপশন বন্ধ করে দেয়, ইমিডিয়েটলি মানুষ আর ট্র্যাক করতে পারে না, বা আইনের আশ্রয় নিতে নিতেই দেখা যায় যে আমাদের ইয়ে হয়ে গেছে। যেমন ওরা নিয়ে কী করে, সাথে সাথে ফ্লাইট মোড করে দেয়, তারপর কি করে মোবাইলটাকে সুইচ অফ করে দেয়। সুইচ অফ করার পরে আমরা আর খুঁজে পাই না বা ট্র্যাক করতে পারি না। তো তারপর সেকেন্ড অপশন, থার্ড অপশন করে কি করে, সিম কার্ডটা খুলে ফেলে। তো সিম কার্ডটা খুলে ফেললে আমরা আর কিছুই খুঁজতে পারি না। তো সেই জন্য এই তিনটা কাজ যাতে না করতে পারে, বা দুইটা কাজ বিশেষ করে, সেজন্য আমরা এই ফোনটাকে কিছু অপশন চালু করে রাখতে পারি, যে অপশনগুলোতে আমাদের ভবিষ্যতে আর যদি চুরি হয়ে যায় মোবাইলটা, তাহলে সাথে সাথে ওরা আর কিছুই করতে পারবে না। তো চলুন আমরা দেখে আসি কীভাবে যে করতে হবে। সেজন্য আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যেয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে ফেস অ্যান্ড পাসকোড, ঠিক আছে? তো ফেস অ্যান্ড পাসকোডে যাওয়ার পরে আমরা পাসকোডটা চাইবো, তো পাসকোডটা দিয়ে দেব। পাসকোডটা দেওয়ার পরে আমাদের নিচের দিকে যেতে হবে। একটু একটু নিচের দিকে গেলে দেখেন এখানে লেখাই থাকবে কন্ট্রোল সেন্টার। এই যে দেখেন, একটু জুম করে দেখাইতেছি, এই কন্ট্রোল সেন্টারটা অফ করে দিবেন। এই কন্ট্রোল সেন্টারটা অফ করে দিলাম। কন্ট্রোল সেন্টার অফ করে দিয়ে আমরা বের হয়ে যাব। তাহলে এখন আমরা কি করব, মোবাইলটা লক করে দিলাম। লক করে দিলে আর এই লক অবস্থায় তো চুরি হয়েছে, এখন দেখেন আর উপর থেকে কোনো কাজ করতে পারবে না, মানে টোটালি ফ্লাইট মোড করতে পারবে না, উপর থেকে স্ক্রল করে কিছু করতে পারবে না। তারপর আমাদের মনে করেন যে সুইচ অফের ব্যাপারটা, সুইচ অফটা করতে পারবে না, যেভাবে আমরা দেখেন সুইচ অফ করার চেষ্টা করতেছি, বাট সুইচ অফ হবে না। তাহলে চোর যখন নিয়ে যাবে, ওরা কিছুই করতে পারবে না, সুইচ অফ করতে পারবে না, ফ্লাইট মোড করতে পারবে। তাহলে এই কিছু সময়ের ভিতরে হয়তো যাইতে যেতে আমরা অবশ্যই আইনের আশ্রয় যেতে পারবো, মোবাইলটাকে ট্র্যাক করাইতে পারবো এবং খুঁজে বের করতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার বিষয়টা। অবশ্যই আমার মনে হচ্ছে যে আপনাদের অনেক কাজে আসবে, উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চালু করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ফিচার নিয়ে আবারও আসব, উপকারী আইফোনের বিভিন্ন জিনিস নিয়ে এবং অন্যান্য বিভিন্ন উপকারী জিনিস আমরা ট্রাই করি আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা, আবারও বলছি, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।